আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশের উচ্চশিক্ষার আইটের নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন স্কলারশিপের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এর ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে তোমাদের বিদেশে যাওয়ার জন্য বা স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেই ডকুমেন্টসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাদের পাঠানোর প্রয়োজনীয়তা থাকে। এই কুরিয়ার সার্ভিস নিয়ে তোমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও যে কোন কুরিয়ার সার্ভিসে পাঠাবো, তাদের প্রাইসটা কত, কী পরিমাণ পাঠানো যাবে, এই নিয়ে কী কী শর্ত আমাকে মানতে হবে, বিভিন্ন বিষয় তোমাদের মধ্যে কনফিউশন থাকে। আজকের ভিডিওতে আমরা এই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই ব্যাপারে পূর্ণ তথ্য তুমি পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক বা স্কলারশিপে আবেদন করার জন্যই হোক, নানা ক্ষেত্রে তোমাদের একাডেমিক ডকুমেন্টসগুলো বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। তোমরা বুঝে উঠতে পারো না কোন সার্ভিসটি তোমরা নিতে চাচ্ছ, কোন সার্ভিসটি কেমন হবে, কোন সার্ভিসটি কতটা ট্রাস্টেবল, এই নিয়ে তোমাদের মধ্যে একটি কনফিউশন থাকে। প্রথমে আসি ডকুমেন্টস পাঠানোর প্রসেসটা কি। মূলত তোমার এই একাডেমিক ডকুমেন্টসগুলোকে দুটি ক্যাটাগরিতে তুমি সেন্ড করতে পারবে বা পাঠাতে পারবে। প্রথম ক্যাটাগরিটি হচ্ছে বিশ্ববিদ্যালয় অ্যাড্রেসে বা ইউনিভার্সিটির অ্যাড্রেসে, দ্বিতীয়টি হচ্ছে একাডেমিক ডকুমেন্টস কিন্তু ইউনিভার্সিটির অ্যাড্রেসে না। এই দুটি ক্যাটাগরিতে সচরাচর ডকুমেন্টস প্রেরণ করা হয়ে থাকে। যদি তোমার ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটির ঠিকানায় পাঠাও, সেক্ষেত্রে তুমি একটি হিউজ ডিসকাউন্ট পাবে এবং খুব অল্প টাকার মধ্যেই তুমি তোমার ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে পারবে। তবে এই ডিসকাউন্ট অফারটি প্রত্যেকটি কুরিয়ার সার্ভিসের আলাদা আলাদা হয়ে থাকে, তাদের শর্ত অনুযায়ী হয়ে থাকে। তবে এক্ষেত্রে বলা যায় প্রচলিত যে চার্জটা রয়েছে, সে চার্জের 50% কম চার্জেই তুমি তোমার ডকুমেন্টসগুলো প্রেরণ করতে পারবে। সচরাচর এই অ্যামাউন্টটি বা ডিসকাউন্টটি সকল দেশের সকল ঠিকানার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, একাডেমিক ডকুমেন্টস কিন্তু ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠাবো না, অন্য কারো কাছে পাঠাবো বা অন্য অ্যাড্রেসে পাঠাবো, সেক্ষেত্রে আমার কেমন খরচা হতে পারে? বন্ধুরা, ইউনিভার্সিটির অ্যাড্রেস ছাড়া তুমি যদি অন্য কোনো অ্যাড্রেসে পাঠাও, সেক্ষেত্রে এই ডিসকাউন্ট অফারটি তোমাদের প্রযোজ্য হবে না। প্রত্যেকটি কুরিয়ার সার্ভিসেই বিশ্ববিদ্যালয় অ্যাড্রেসে আলাদা একটি ডিসকাউন্ট থাকে, সেই ডিসকাউন্ট অফারটি তুমি পাচ্ছ না। প্রচলিত যে চার্জ রয়েছে তাদের, সেই চার্জই তোমাকে দিয়ে তোমার ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। এক্ষেত্রে ধরে নিতে পারো বিশ্ববিদ্যালয়ের অ্যাড্রেসে যে অ্যামাউন্টটি দিয়ে তোমরা পাঠাবে, সেই অ্যামাউন্টের প্রায় দ্বিগুণ তোমাকে পেমেন্ট করতে হবে। এবার আসি কুরিয়ার সার্ভিসের প্রকারভেদ, কত ধরনের কুরিয়ার সার্ভিস রয়েছে বা কী কী পদ্ধতিতে সেন্ড করা হয়ে থাকে পেপারসগুলো। বন্ধুরা, দুটি ওয়েতে তুমি তোমার ডকুমেন্টসগুলো পাঠাতে পারো, একটি হচ্ছে ফার্স্ট পার্টির মাধ্যমে, আরেকটি হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে। এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে, ভাইয়া এতদিন তো শুনতাম যে কুরিয়ার সার্ভিস মানে একটাই সার্ভিস, কিন্তু এই সার্ভিসের মধ্যে ফার্স্ট পার্টিও রয়েছে আবার থার্ড পার্টিও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই কুরিয়ার সার্ভিসের মধ্যে ফার্স্ট পার্টিও রয়েছে এবং থার্ড পার্টিও রয়েছে। ব্যাপারটি একটু ক্লিয়ার করে বলি, ফার্স্ট পার্টি মানে হচ্ছে যে কুরিয়ার সার্ভিসে তুমি পাঠাতে যাচ্ছ, সেই কুরিয়ার সার্ভিসের অফিসিয়াল আউটলেটেই তাদের অফিসের মাধ্যমে প্রেরণ করা। আরেকটি হচ্ছে থার্ড পার্টি, থার্ড পার্টি হচ্ছে তোমার ডকুমেন্টসগুলো সেই সকল কুরিয়ার সার্ভিসের এজেন্টের মাধ্যমে পাঠানো। সেই এজেন্টরা তোমার এই ডকুমেন্টসগুলোকে দুবাই বা অন্য কোনো দেশে প্রথমে পাঠাবে, সেখান থেকে DHL বা FedEx-এর মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টির মধ্যে আরেকটি বড় পার্থক্য হচ্ছে, ফার্স্ট পার্টি খুব দ্রুত অর্থাৎ 3 থেকে 4 কর্মদিবসের মধ্যেই তোমার ডকুমেন্টসটা চলে যাবে, থার্ড পার্টিতে হয়তো বা 2-1 দিন বেশি সময় লাগতে পারে। আরেকটি বিষয় উল্লেখ না করলেই না, ফার্স্ট পার্টির মাধ্যমে তুমি যদি ডকুমেন্টস পাঠাও, সেক্ষেত্রে সাথে সাথেই তুমি ট্র্যাকিং অ্যাড্রেস পেয়ে যাবে বা ট্র্যাকিং নাম্বার পেয়ে যাবে। আর যদি থার্ড পার্টির মাধ্যমে তোমার ডকুমেন্টসটা পাঠাও, সেক্ষেত্রে যখন দুবাইতে বা অন্য কোনো দেশে তোমার ডকুমেন্টসটা DHL বা FedEx-এর মাধ্যমে পাঠাবে, সেই 2-1 দিন পরেই তুমি ট্র্যাকিং নাম্বারটি পাবে। আশা করি বুঝতে পেরেছি। এখন তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, তাহলে আমরা কোন সার্ভিসটি নিব, ফার্স্ট পার্টি সার্ভিসটি নিব নাকি থার্ড পার্টি সার্ভিসটি নিব? তোমার কাছে যদি যথেষ্ট সময় থাকে হাতে, পাশাপাশি তোমার আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে তুমি থার্ড পার্টি সার্ভিসটা নিতে পারো। আর তোমার যদি সময়গত বাধ্যবাধকতা থাকে বা এই ব্যাপারে তোমার একটু কনফিউশন থাকে, সেক্ষেত্রে তুমি ফার্স্ট পার্টি চলে যেতে পারো, সেটা ঝামেলামুক্ত এবং সেটাই বেস্ট পলিসি হতে পারে। বন্ধুরা, এবার আসি কুরিয়ার সার্ভিসের নাম, তাদের খরচা, কত সময়ের মধ্যে তুমি এই ডকুমেন্টসটা পাঠাতে পারবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা।
বন্ধুরা এখন আমি যে কুরিয়ার সার্ভিসগুলোর কথা বলবো সেই কুরিয়ার সার্ভিসগুলোর যে অ্যামাউন্টের কথা বলবো বা সময়ের কথা বলবো সেগুলো পরিবর্তনশীল অবশ্যই সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস নেওয়ার আগে তাদের এই নিয়ম বা শর্ত বা টাইমগুলো এবং টাকার অ্যামাউন্টগুলো অবশ্যই যাচাই বাছাই করে নিবে এখানে আমি মূলত ডকুমেন্টস ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠাতে কত খরচা হবে এবং ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো অ্যাড্রেসে পাঠাতে কত খরচা হতে পারে সেই নিয়ে একটি আলোচনা করার চেষ্টা করব ইউনিভার্সিটি অ্যামাউন্টটি অলমোস্ট সেম থাকে তবে তোমার ডকুমেন্টসটি যদি ইউনিভার্সিটি অ্যাড্রেস ছাড়া অন্য কোনো অ্যাড্রেসে পাঠাতে চাও সেক্ষেত্রে কস্টিং অর্থাৎ খরচাটা একটু কম বেশি হতে পারে প্রথমে যে কুরিয়ার সার্ভিসটির কথা বলবো সেটি হচ্ছে DHL DHL বাংলাদেশের সবচেয়ে নামি দামি একটি প্রতিষ্ঠান কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে এটি একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান পৃথিবীর প্রায় প্রতিটি দেশে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যদ্রব্য তারা পাঠিয়ে থাকে বাংলাদেশেও প্রতিটি জেলায় তাদের একটি আউটলেট রয়েছে সেই আউটলেটের মাধ্যমে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো বা পণ্যদ্রব্যগুলো এক দেশ থেকে আরেক দেশে পাঠাতে পারো বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় যদি DHL এর মাধ্যমে পাঠাতে চাও সেক্ষেত্রে খরচা হবে প্রায় 2400 টাকা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো অ্যাড্রেসে সেটা দূরের হোক কাছের হোক আর যদি অন্য কোনো অ্যাড্রেসে হয় কিন্তু একাডেমিক ডকুমেন্টস সেক্ষেত্রে খরচা হতে পারে 3500 থেকে 4000 টাকার মতো এবং সময় লাগবে 3 to 4 working days দ্বিতীয় যে কুরিয়ার সার্ভিসটির কথা বলবো সেটি হচ্ছে FedEx এটাও DHL এর মতো অনেক জনপ্রিয় একটি কুরিয়ার সার্ভিস বাংলাদেশের বিভিন্ন জেলাতে এর আউটলেট রয়েছে তার মাধ্যমে তোমাদের ডকুমেন্টসগুলো বা অন্য অন্য দ্রব্যাদি বা পণ্যদ্রব্য পাঠাতে পারো FedEx কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডকুমেন্টস যদি ইউনিভার্সিটি অ্যাড্রেসে পাঠাতে চাও খরচা হবে 2200 টাকার মতো আর যদি অন্য অ্যাড্রেসে পাঠাতে চাও একাডেমিক ডকুমেন্ট সেক্ষেত্রে 3200 থেকে 3500 টাকার মতো খরচা হতে পারে ওজন ভেদে এবং সময় প্রয়োজন হবে 3 to 4 working days তৃতীয় আইটি জনপ্রিয় কুরিয়ার সার্ভিসের কথা বলবো UPS এর মাধ্যমে ইউনিভার্সিটি অ্যাড্রেসে পাঠাতে হলে 2000 টাকা খরচা হবে অন্য অ্যাড্রেসে যদি পাঠাও সেক্ষেত্রে 3000 থেকে 3500 টাকা খরচা হবে এবং সময় প্রয়োজন হবে 4 to 5 working days চতুর্থ যে কুরিয়ার সার্ভিসটির কথা বলবো সেটা হচ্ছে TNT ইউনিভার্সিটি অ্যাড্রেসে পাঠাতে খরচা হবে 1800 টাকা অন্য অন্য অ্যাড্রেসে একাডেমিক ডকুমেন্টস পাঠাতে খরচা হবে ওজন ভেদে 3000 থেকে 3200 টাকা সময় প্রয়োজন হবে 4 to 5 working days বন্ধুরা এই চারটি কুরিয়ার সার্ভিস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বেশিরভাগ শিক্ষার্থী তাদের ডকুমেন্টসগুলো বিদেশে পাঠিয়ে থাকে এছাড়াও আরও অনেক কুরিয়ার সার্ভিস রয়েছে তাদের মধ্যে অ্যারামিক্স রয়েছে তারা ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠাতে 1750 টাকা নিয়ে থাকে ইউনিভার্সিটি এবং লোকেশন ভেদে অন্য অ্যাড্রেসে 2500 থেকে 3000 টাকার মতো নিয়ে থাকে এবং সময় নেয় 5 to 7 working days এরপরে আইটি কুরিয়ার সার্ভিসের কথা বলবো সেটি হচ্ছে দেশ কুরিয়ার সার্ভিস ইউনিভার্সিটির অ্যাড্রেসে তারা 2000 টাকা নিয়ে থাকে অন্য অ্যাড্রেসে 2800 থেকে 3000 টাকা তারা নিয়ে থাকে এবং তারা সময় নেয় 5 to 7 working days বন্ধুরা আরেকটি কুরিয়ার সার্ভিস হচ্ছে ওভারসিজ কুরিয়ার সার্ভিস তারা ইউনিভার্সিটি অ্যাড্রেসে পাঠাতে 1768 টাকার মতো তারা নিয়ে থাকে অন্য অন্য অ্যাড্রেসে তারা নিয়ে থাকে 2000 থেকে 2500 টাকা এবং সময় নেয় 6 to 7 working days ACS এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসে ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠাতে খরচা নেয় 2000 টাকার মতো অন্য অন্য অ্যাড্রেসে 2500 থেকে 3000 এবং সময় নেয় 5 to 7 working days এরপর রয়েছে MM এক্সপ্রেস ইউনিভার্সিটির অ্যাড্রেসে তারা ডকুমেন্ট পাঠাতে নিয়ে থাকে 1700 টাকার মতো অন্য অন্য অ্যাড্রেসে তারা পাঠাতে প্রায় 2000 থেকে 2500 টাকা পর্যন্ত নিয়ে থাকে ওজন ভেতে এবং সময় নেয় 5 to 7 working days আরেকটি কুরিয়ার সার্ভিসের কথা না বললেই না সেটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশ ডাক বিভাগের এক্সপ্রেস মেইলিং সার্ভিসের মাধ্যমে তোমরা ডকুমেন্টস পাঠাতে পারো এক্ষেত্রে প্রায় 300 থেকে 400 টাকার মতো খরচা হয় ওজন ভেতে এবং দেশ ভেতে EMS অর্থাৎ বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের এই এক্সপ্রেস সার্ভিসটির পুরোপুরি প্রাইস লিস্টটা আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা ডাক বিভাগের মাধ্যমে তোমরা ডকুমেন্টসটা পাঠাও সেক্ষেত্রে অন্য অন্য কুরিয়ার সার্ভিসের মতো 3 থেকে 4 দিনের মতো সময় লাগবে না এর চেয়ে বেশি সময় লাগবে এটা অবশ্যই এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ডাক বিভাগের সাথে যোগাযোগ করে তোমরা জেনে নিতে পারবে এবং EMS এ ডকুমেন্টস তুমি যদি পাঠাও সেক্ষেত্রে তোমাকে একটি ট্র্যাকিং নাম্বারও দেওয়া হবে বন্ধুরা এখানে প্রায় আমরা 10টি কুরিয়ার সার্ভিসের কথা উল্লেখ করলাম এছাড়াও আরও 2টি কুরিয়ার সার্ভিস রয়েছে যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং SA পরিবহন কুরিয়ার সার্ভিস এই 2টি সার্ভিসও পৃথিবীর বিভিন্ন দেশে তারা ডকুমেন্টস সেন্ড করে থাকে পণ্যদ্রব্য সেন্ড করে থাকে সেক্ষেত্রে তারা প্রায় 900 থেকে 1200 টাকার মতো নিয়ে থাকে এবং প্রায় 7 থেকে 8 দিন তারা সময় নিয়ে থাকে ডকুমেন্টস সেন্ড করার ক্ষেত্রে এবং এটা নির্ভর করছে বিভিন্ন সময় দেশের এবং লোকেশনের উপর বন্ধুরা এই 10 থেকে 12টি যে কুরিয়ার সার্ভিসের কথা বললাম তোমরা এই কুরিয়ার সার্ভিসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্রথম 4টি পরের কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমেও তোমরা পাঠাতে পারো
মোট কথা যে কুরিয়ার সার্ভিসগুলো এখানে আমি উল্লেখ করেছি প্রত্যেকটি প্রাইস লিস্ট প্রত্যেকটি কুরিয়ার সার্ভিসের কত টাকা খরচ হবে সেটাও আমি উল্লেখ করেছি অবশ্যই যাচাই বাছাই করে নিবে বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ শর্ত বা নিয়ম তোমাকে কুরিয়ার করার আগে অবশ্যই জানতে হবে সেগুলো নিয়ে এখন আলোচনা করছি বন্ধুরা প্রথম যে নিয়মটি তোমাকে জানতে হবে বা প্রথম যে শর্তটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে প্রাইসের কথা আমি বললাম 2000 থেকে 2400 বা 3000 এই প্রাইসগুলো ডিপেন্ড করছে 500 গ্রামের ডকুমেন্টসের ক্ষেত্রে বন্ধুরা 500 গ্রামের বেশি যদি ডকুমেন্টস হয় ওজনে সেক্ষেত্রে তোমার এই অ্যামাউন্টও বেড়ে যাবে বন্ধুরা দ্বিতীয় শর্তটি হচ্ছে বা দ্বিতীয় যে নিয়মটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ডকুমেন্টসে যখন তুমি পাঠাতে যাবে অবশ্যই তোমার স্টুডেন্ট আইডির একটি ফটোকপি সাথে নিয়ে যাবে তবে বেশিরভাগ ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসগুলো ইউনিভার্সিটি অ্যাড্রেস হলে সেই ডিসকাউন্ট অফারটি তোমাকে দিবে তবে কিছু কিছু কুরিয়ার সার্ভিস যেমন DHL বা FedEx তারা স্টুডেন্ট আইডিও দেখতে চায় তবে এই দুই ক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাড্রেস হলো চলে বন্ধুরা তৃতীয় যে নিয়মটি হচ্ছে বা তৃতীয় যে ব্যাপারটা তোমরা অনুসরণ করতে পারো সেটা হচ্ছে তোমরা অনেকেই ডকুমেন্ট সেন্ড করার সময় তোমরা একটি খামের মধ্যে করে সেটা আটকে দিয়ে তারপর কুরিয়ার সার্ভিসে নিয়ে যাও কিন্তু এই যে ইন্টারন্যাশনাল সার্ভিসের কথা বললাম যে চারটি সেই সার্ভিসে তোমাদের আলাদা কোনো খামে ওখানে নিয়ে যেতে হবে না তোমরা শুধু ডকুমেন্টসটা নিয়ে যাবে তারা তাদের নিজস্ব খামে তোমাদের ডকুমেন্টসগুলো ভরে সেটা পাঠিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা চতুর্থ যে বিষয়টা অবশ্যই মনে রাখবে যেই কুরিয়ার সার্ভিসে তুমি ডকুমেন্টস পাঠাও না কেন ডকুমেন্টস পাঠানোর পরে অবশ্যই ট্র্যাকিং নাম্বারটা তাদের কাছ থেকে বুঝে নিবে কারণ এই ট্র্যাকিং নাম্বারটির মাধ্যমে তুমি জানতে পারবে তোমার ডকুমেন্টসটি কোথায় আছে কোন অবস্থায় রয়েছে বন্ধুরা প্রত্যেকটি কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস ওয়েবসাইটের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে তোমরা চেক করতে পারবে বন্ধুরা আরেকটি বিষয় অবশ্যই লক্ষণীয় সেটি হচ্ছে ডকুমেন্টস যদি তোমরা পাঠাও অন্য কোনো অ্যাড্রেসে ইউনিভার্সিটি অ্যাড্রেস ছাড়া অন্য কোনো অ্যাড্রেসে পাঠাও সেই অ্যাড্রেসে যদি তোমার ডকুমেন্টসটা না পৌঁছায় অর্থাৎ যার কাছে তুমি ডকুমেন্টসটা পাঠাচ্ছ সে যদি তোমার ডকুমেন্টসটা রিসিভ না করে তোমার ডকুমেন্টসটা দুইটা বিষয় আসতে পারে একটি হচ্ছে সেই কুরিয়ার সার্ভিস তোমাকে ফোন করতে পারে যে তোমার ডকুমেন্টসটা পৌঁছানো হয়নি বা তোমার যে রিসিভার সে নিতে পারেনি সেক্ষেত্রে সেটা ডিস্ট্রয় করে দিতে পারে অথবা তোমার কাছে ব্যাক করে দিতে পারে তোমার কাছে যদি ডকুমেন্টস ব্যাক করে আসে সেক্ষেত্রে তুমি যে অ্যামাউন্ট দিয়ে পাঠিয়েছো তার তিন গুণ অ্যামাউন্ট তোমাকে পরিশোধ করে তোমার ডকুমেন্টসটা তোমাকে ফেরত নিতে হবে তাই অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম তোমার একাডেমিক ডকুমেন্টসগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কীভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবে কী পরিমাণ খরচা হতে পারে কী সময় তোমার লাগতে পারে আশা করি এই তথ্যগুলো তোমাদের কাজে আসবে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো আপডেটে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ